তো আজকে যেটা বলছিলাম, কৌশিকে আছে বাচ্চে, আর কৌশিক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। দেখো এই দেখো, এটা হচ্ছে বাচ্চে বয়। এনি কমেন্ট? নো ওয়ে, নো ওয়ে। অভিজিৎ, এনি কমেন্ট? নো নো। হ্যাপি বার্থডে। আরে উইস কর, উইস কর। হ্যাপি বার্থডে কও, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে উইথ হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমরা আজকে সারা দিন কি করব সেটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। The next day. Hello, welcome to the vlog. আজকে 1 জানুয়ারি 2023 সাল। সবাইকে জানিস নববর্ষের শুভেচ্ছা। আজকে হচ্ছে আমাদের ক্লাবের যে খেলাটা হয় ডিসেম্বর মাস থেকে শুরু, তার আজকে ফাইনাল খেলা হবে। এখন মাঠেই যাচ্ছি। পেছনে স্টেজ সাজানোর কাজ চলছে এখানে। না, নন্দলাল চক্রবর্তীর নামে তো দাতা তো সুনীতি সরকার। ওই পাইপটা ভেঙে যাবে রে, সব লোক মারে। অত টাইট করে শুধু আর বুঝা যায় না কে নিয়ে পালাবে নাকি। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মার, ভাই ভাই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 মার। আইপিএল মিউজিক চলে না মহাশয়। শ্রদ্ধাঞ্জলি নিত্যা স্কুলের পক্ষ থেকে।
ঐতিহ্যবাহী সীমিত বর্তিকে এবং প্রয়াত দুই দলের খেলোয়াড়দের আপনি ওয়ার্ম আপ করে দাঁড় করিয়ে দিন। উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং মিলন মন্দির ক্লাবের অতি পরম শুভানুদ্ধারে আমাদের অত্যন্ত প্রিয়জন শ্রদ্ধেয় অরুণ চক্রবর্তী মহাশয়, ত্রিপুরা উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় সৌমিত্র রায় সহ ত্রিপুরা মিলন মন্দির ক্লাবের অবিলম্বে মাঠে নেওয়ার জন্য অনুরোধ করছি, অবিলম্বে মাঠে নেওয়ার জন্য অনুরোধ করছি। মাঠে নামো, পরিতোষ চক্রবর্তী মাঠে নামো, পরিতোষ চক্রবর্তী জয় ভাই মৃত্যুঞ্জয় সরকার সবাই মাঠে এসো। আমরা শুরু করতে চলেছি ত্রিপুরা মিলন মন্দির ক্লাব আয়োজন এবং ব্যবস্থাপনায় 41তম বর্ষের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। আমরা প্রথমে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্বটা সেরে নিই, তারপর দুই দলের অধিনায়ককে আমরা বরণ করে নেব এবং রামনারায়ণ মিত্র প্লিজ আমি অনুরোধ করছি তুই মাঠে আসতে বলছি তোকে ভাই, না এটা ঠিক না, আমি আসতে বলছি যখন আসতাম মাঠের মধ্যে চলছে খেলোয়াড়দের পরিচয় পর্ব। তিস্তা দুজন বাচ্চাকে নিয়ে এদিকে চলে এসো। আমরা বরণ করে নিই আজকের যিনি দুজন পরিচালক সম্মানীয় গৌতম রায় এবং রামনারায়ণ মিত্র, আমরা আমাদের সংঘের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। আপনারা একটু করতালি দিন, মাঠের মধ্যে আমরা বরণ করে নিচ্ছি দুইজন পরিচালক সম্মানীয় গৌতম রায় এবং রামনারায়ণ মিত্র। এরপর দুই দলের অধিনায়ককে আমরা মাঠে বরণ করে নেব আর আশিস আমরা সকল খেলোয়াড়কে এবার বরণ করে নেব। আমরা খেলোয়াড়দের বরণ করে নিচ্ছি।
চেঞ্জ করতে করতে চলো, চেঞ্জ করতে করতে চলো। কটা ধর ধরে এমন করে এটা লাইভ চলছে। আমরা অবশ্য জাতীয় পতাকা উত্তোলন এবং ঠিক আছে ক্লাব পতাকা উত্তোলন এবং দুই দলের অধিনায়কের পতাকা উত্তোলন আমরা করবো। জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের অত্যন্ত প্রিয়জন গল্পুর বঙ্কমান রাজনীতির সম্মানীয় অধ্যক্ষ সত্যের সৌমিত্র সংগ্রাম মহাশয়। ক্লাব পতাকা উত্তোলন করবেন বর্তমান ক্লাবের সম্মানীয় সভাপতি সত্যের বিনয় শঙ্কর চক্রবর্তী মহাশয়। যারা নিত্য আছো তারা মাঠে চলে আসুন। জাতীয় পতাকা উত্তোলন হবে, সবাই মাঠে যাবে। জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। সম্মানীয় রসপুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক আপনি হাওড়া ক্রিকেট ক্লাবের পতাকা উত্তোলন করবেন। হাওড়া ক্রিকেট ক্লাবের অধিনায়ক রসপুর ক্রিকেট ক্লাবের পতাকা উত্তোলন করবেন। সিকিরাও বিমানবন্দর ক্লাবের পতাকা উত্তোলন করছেন, আপনারা একটু করতালি দিন। সম্মানীয় সভাপতি সত্য বিনয় শঙ্কর চক্রবর্তী মহাশয়, আপনারা করতালি দিয়ে আমাদের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা ইতিমধ্যেই আমরা করেছি। এরপর দুই দলের অধিনায়ককে আমি অনুরোধ করছি, রসপুর ক্রিকেট ক্লাব সেই অধিনায়ক পতাকা উত্তোলন করবেন হাওড়া ক্রিকেট ক্লাবের পতাকা এবং রসপুর ক্রিকেট ক্লাবে পতাকা উত্তোলন করবেন হাওড়া ক্রিকেট ক্লাবে অধিনায়ক দুজন একসাথে। যারা নিত্যের দায়িত্ব আছে তারা মাঠে চলে যাও। যারা সমস্ত অতিথিবৃন্দকে আমি মাঠে একবার আসার জন্য অনুরোধ করছি, চলে আসুন। আমরা এখানটা দাঁড়িয়ে যাই, আমরা এখানটা দাঁড়িয়ে যাই। যে সকল প্রাক্তন মানুষ আজ আর আমাদের মধ্যে নেই, যে সকল খেলোয়াড় এই মাঠে দীর্ঘদিন অংশগ্রহণ করেছেন, যারা আজকের দিনে আমাদের মধ্যে নেই, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বোপরি এই এলাকার যে সকল গুণীজন মানুষ দীর্ঘদিন এই ক্লাবকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য এক মিনিট নীরবতা পালন করব। আমি আশা রাখবো আমার এই ডাকে যারা মাঠে উপস্থিত আছেন তারা প্রত্যেকে জানাবেন আমি শুরু এবং শেষ বলব। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের প্রতি ভারতীয় নাগরিক হিসাবে শ্রদ্ধা জানাবার জন্য আমরা জাতীয় সঙ্গীত মাঠে পরিবেশিত হবে, সকলে আমরা সেই জাতীয় সঙ্গীত পরিবেশিত করব। শুরু করো।
সকলকে ধন্যবাদ চলো যারা নিতে আছে চলে এসো এইখানটায় চলে এসো রেডি হও খেলোয়াড়দেরকে অনুরোধ করছি একটু সহযোগিতা করুন একটু সহযোগিতা করুন তোমাদের গান রেডি করা আছে তো চলো
ফ্যামিলি আপনাদের সামনে এখন নৃত্য পরিবেশন করলেন সিপর্ণা সিজিতা এবং রূপসা আমরা জিপিরা মিলন মন্দিরের পক্ষ থেকে এই তিনজন শিল্পীকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দুঃখ করা ভালোবাসা আমরা সঙ্গের পক্ষ থেকে ওনাদের তিনজনকে এখন সম্মাননা প্রদান করব ওনাদের যে শিক্ষিকা আছেন ওনাকে মাঠে আসার জন্য অনুরোধ করছি আমরা শ্রদ্ধাঞ্জলি বিদ্যালয়ে শিক্ষিকা এবং ওনাদের যে শিল্পী সিপর্ণা সিজিতা এবং রূপসাকে সম্মাননা প্রদান করলাম উপস্থিত সমস্ত সদস্য সদস্যা এবং অতিথিবৃন্দদের মর্মক মাঠের বাইরে মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের জানিয়ে রাখি আজকে এই ফাইনাল খেলা 16 ওভার করে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলাটি হাওড়া ক্রিকেট ক্লাবের আশিস পেয়ে গেছি তুই ওদের আপকে 16 ওভারের খেলা পয়েন্ট স্পিন করবেন Head is the call and this is tail. Raspur, toss it to the kick or bay. Savari Bhai, final khela. Bat ko batai Savari. To solo bare koto run rakhte pale mone hoy. Bipokko team ke chape khela jabe. Okay, thank you. Best of luck. Toss it to the kick or bay. To fielding ki korte hobe. স্পেশাল চ্যাটার্জি বিপক্ষ টিমকে কত রানের মধ্যে আটকে রাখা যেখানে তোমাদের অপোনেন্ট টিম 200 রানের লক্ষ্যমাত্রা মাঠে নামবে সেখানে 120 তে আটকে রাখার জন্য তুমি কোন বোলারের মুখে আছো ওকে থ্যাংক ইউ বেস্ট অফ লাক আজকে যে দুটি দল মাঠে নেমেছে দুটি দলই কিন্তু ভরপুর শক্তি নিয়ে তারা ছাপাবে আপনারা জানিয়ে রাখি হাওড়া ক্রিকেট ক্লাব মাত্র 61 রানে অনাম করে কিছুটা এক কোষে জয় তারা হাসিল করে আজকে এই টুর্নামেন্টে সুতরাং বুঝতেই পারছে সম্পূর্ণ দলই শক্তি নিয়ে কিন্তু তারা ছাপাচ্ছে সম্পূর্ণ খেলা চালাবি এমন একজনকে পাঠাবে যিনি 11 জন প্লেয়ারকে কিন্তু শনাক্ত করতে পারে অধিনায়ক অভিষেক ও ওনার পার্টনার মাঠে প্রবেশ করেছেন অভিষেক একজনকে পাঠানো যাবে না একদমই